सर थैंक यू सर।
Kapıya kuruldu. जनप्रिय मुख्यमंत्री श्रद्धेय श्री विप्लव कुमार देव महोदय जी, हरियाणा विश्वविद्यालय एवं मंच आनुष्ठानिक भाव शुभ सूचना है उद्बोधन अनुष्ठान हमारा मंच आमंत्रण आज के अनुष्ठान उद्बोधन तथा राज्य जनप्रिय मुख्यमंत्री श्रद्धेय श्री विप्लव कुमार देव महोदय के मंच आसन ग्रहण करार अनुरोध जाना।
মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের যিনি সভাপতির আসন গ্রহণ করবেন শ্রী জিরেন্দ্র রিয়াং মহোদয়, মাননীয় চেয়ারম্যান বিএসসি দশদাহাটি ব্লক। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় বিধায়ক কাঞ্চনপুর শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়কে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা শাসক সভাপতি ত্রিপুরা কুমার বি আই এস ডি এম এন কালেক্টর নর্থ ত্রিপুরা। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এসপি নর্থ ডক্টর কিরণ কুমারকে আইপিএস। মঞ্চে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি ডক্টর বিশাল কুমার আইএস ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার। আমরা আজকের অনুষ্ঠানের সভাপতি উদ্বোধক মহোদয় অন্যান্য অতিথিদেরকে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবার আমরা অনুরোধ জানাবো আমাদের অনুষ্ঠানের উদ্বোধক মহোদয় সভাপতি মহোদয় এবং অন্যান্য অতিথিদেরকে ফুলের তোড়া বেশ পড়িয়ে এবং উত্তরে দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের শিল্পীদেরকে। অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিদেরকে ফুলের তোড়া উত্তরে এবং বেশ পড়িয়ে বরণ করে নেওয়ার জন্য। প্রথমে ফুলের তোড়া উত্তরে এবং বেশ পড়িয়ে বরণ করার জন্য আজকের অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করার জন্য জানাচ্ছি। ফুলের তোড়া দিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানে বরণ করছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। এবার উত্তরে দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। আমরা করতালি দিয়ে সবাই মিলে অভিবাদন জানাবো রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক মহোদয়কে। এবার অনুরোধ জানাবো আমাদের আরেকজন জনপ্রিয় বিধায়ক কাঞ্চনা ফুলের তোড়া উত্তরী এবং বেশ পড়িয়ে বরণ করার জন্য জানাচ্ছি। আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। মহোদয়কে ফুলের তোড়া উত্তরে এবং বেশ পড়িয়ে বরণ করা হচ্ছে। আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিদেরকে বরণ করা হচ্ছে। আজ এই বয়েজ হোস্টেলের নবনির্মিত ভবনের আমরা অনুরোধ জানাবো জোরে করতালের মধ্য দিয়ে মঞ্চে উপবিষ্ট আমাদের উদ্বোধক সভাপতি মহোদয় সম্মানিত বিশেষ অতিথিদেরকে অভিবাদন করার জন্য। শুভ সূচনা হচ্ছে মঙ্গল প্রদীপ জ্বালি 100 আসন বিশিষ্ট বর্ষরা বয়স হোস্টেলের নবনির্মিত ভবনের উদ্বোধনী মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। পাশাপাশি অনুরোধ জানাবো শিল্পীদেরকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য। Swagatam, 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 swagat
सुमित ने कामनाए सुलभित नई साधना आनंद मंगल मंगलम नीत प्रियम भारत भारतम नीत प्रियम भारत भारतम अथ स्वागतम शुभ स्वागतम अथ स्वागतम शुभ स्वागतम अथ स्वागतम शुभ स्वागतम। सबको नमस्कार। मंच में उपस्थित आज का सुंदर समारंभ का मुख्य अतिथि एवं उद्बोधक आदरणीय मुख्यमंत्री श्री विप्लव कुमार देव महोदय, आज का समारंभ का सामान्य अतिथि श्री प्रेम कुमार रियांग ऑनरेबल MLA त्रिपुरा लेजिस्लेटिव असेंबली, मंच में उपस्थित SP नॉर्थ त्रिपुरा डायरेक्टर ट्राइबल वेलफेयर श्री शैलेंद्र नाथ ऑनरेबल MDC और अन्य जनप्रतिनिधिगण, और इस समारंभ का सभाधिपति श्री जीरेन्द्र रियांग चेयरमैन दस्ता ब्लॉक एडवाइजरी का। उत्तर त्रिपुरा जिला में 100-seated बरचरा ST बॉयज हॉस्टल और आज के दिन हमारा आदरणीय मुख्यमंत्री के दौरान लालजुरी HS स्कूल और KGBV हॉस्टल का भी उद्बोधन होने वाला है और ये उत्तर त्रिपुरा जिला के लिए आनंदिता और यादगार का विषय है। आज इस समारंभ में उपस्थित सभी के जानकारी के लिए हम बताना चाहते हैं कि जो 100-seated ST बॉयज हॉस्टल है, इसका निर्माण हमारा RD डिपार्टमेंट ने किया था थ्रू RD डिवीजन कंचनपुर, और इसका निर्माण MSDB स्कीम के अंडर माइनॉरिटी वेलफेयर डिपार्टमेंट का द्वारा सैंक्शन हुआ था, और इस हॉस्टल को चलाने वाला जिम्मेदारी हमारा ट्राइबल वेलफेयर का डिपार्टमेंट का है, और इस बिल्डिंग को हमने निर्माण किया। जो इस स्कूल में हमारा एक बच्ची पढ़ रही है उसका नाम है अंजलि रियांग, जो 2020 में त्रिपुरा मैथमेटिक्स टैलेंट सर्च एग्जाम में पास हो चुकी है और त्रिपुरा राज्य सरकार का स्कॉलरशिप ले चुकी है। अंजलि एक झुमिया परिवार से हैं और इस साल माध्यमिक एग्ज़ाम भी दे रही है। ऐसे ही उत्तर त्रिपुरा ज़िला में बहुत सारे बच्चे इस बार एग्ज़ाम दे रहे हैं और हमारा तरफ से और त्रिपुरा राज्य सरकार के तरफ से इनका बोलचोरा हाई स्कूल वो 100 नवयों खुशाइरी फैमने अनुष्ठान बो अनुष्ठानों नरवाई होग्राउ ये मैया फैहा जिन राज्यों ने मुख्यमंत्री ब्रह्मनाम विप्लव कुमार देव महोदय आरो फाइये मैया फैहा जिन अथ्रामास डिस्ट्रिक्ट काउंसिल ने मेंबर ब्रह्मनाम शैलेंद्र नाथ महोदय एवं फाइ मैया फैहा जिन नॉर्थ DM नॉर्थ SP एवं त्रे ट्राइबल वेलफेयर डिपार्टमेंट एजुकेशन डिपार्टमेंट मैंने जत अफिसर राउ एवं फाइमाइ फाइना जत रसकुल छात्र छात्री शिक्षक शिक्षिका संख्या यही जनसंख्य प्राय 70-75% उपजाति अंशर लोक आनारा जो शिक्षा पे हॉस्टल छाड़ा उपजाति शिक्षार सूझ नहीं क्या हमारे आवेदन थको गच्छीराम आनंद बोलछरा कांचनपुर सातनला कष्ट एलिक आरो एकटु कामाके खाया के दा वा को फुलो वाले का लागैसे पेटी करते दे पोदाडा वा ले चेक करते दा का लागैसे मो दिमाग पेटी दा लागैसे बाजू ए बाजू वा ओलो बाजू अबुरी खमा कने लुक आइसे लुक आइसे हां बाजू ए राजो ए लुक रे वाले सार दा दवाइसे ना कर देखे पराय सोचासे ना जाओ रुजा दाही काम आके खाया आके कब जतना खुलुमका सबाई के नमस्कार। आजकेर कांचनपुर विधानसभा और
যে বড়ছড়া উচ্চ বিদ্যালয়, সে উচ্চ বিদ্যালয়ে 100 আসন বিশিষ্ট নবনির্মিত যে বয়েজ হোস্টেল, আজ আমার প্রিয় স্টুডেন্টদের জন্য সমর্পিত হতে চলছে। দীর্ঘদিন কোভিডের কারণে এই কনস্ট্রাকশন বন্ধ ছিল, কিন্তু অন্তত সেটা কমপ্লিট করে আজ আমার ছাত্রদের জন্য সেটা সমর্পণ হতে চলছে। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক শ্রী প্রেম কুমার মহোদয়, শ্রী শৈলেন্দ্রনাথ এমডিসি দশদা কাঞ্চনপুর, শ্রী নাগেশ কুমার ডিএম কালেক্টর নর্থ ত্রিপুরা, ডক্টর বিশাল কুমার ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, শ্রী জিতেন্দ্র রিয়াং চেয়ারম্যান দশদা বিএসসি, শ্রী কিরণ কুমার এসপি নর্থ, এবং এখানে উপস্থিত আমার সমস্ত জাতি জনজাতি ভাই বোনেরা, মিডিয়ার বন্ধুরা। বন্ধুরা, 2018-তে এই সরকার কাজ শুরু করেছে। দীর্ঘ 25 বছর টানা কমিউনিস্টদের দ্বারা চালিত সরকার ছিল ত্রিপুরাতে, তার আগেও 10 বছর ছিল। জনজাতিরা সময়ে সময়ে তাদের অধিকার চাইত, কিন্তু নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2014-তে যখন দিল্লিতে 130 কোটি ভারতবাসীর জনমুখী অন্তিম ব্যক্তিমুখী সরকার হলো, তখন কিন্তু এখানে কমিউনিস্টদের সরকার ছিল রাজ্যতে। আমরা 2018-তে যখন রাজ্যের বিধানসভা ইলেকশন হলো, তখন গিয়ে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার ত্রিপুরাতে আসলো। আর আপনাদের আশীর্বাদে আমি কাজ করার সুযোগ পেয়েছি, আপনারা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আমি সাধারণ ঘরের একজন ছেলে, কেউ আমাকে কখনো নেতা দেখেনি, কোনোদিন এমএলএ দেখেনি, কোনোদিন পঞ্চায়েত প্রধান দেখেনি, কোনোদিন কোনো বিসি বা পঞ্চায়েতের নির্বাচিত মেম্বারও দেখেনি, কিন্তু তারপরও শূন্য থেকে ইতিহাস তৈরি করে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার তৈরি করা হয়েছে জনতার গণদেবতাদের আশীর্বাদে। আজকে এই দুপুরে এত রৌদ্রের মধ্যেও আমি যখন দেখি হেলিপ্যাডে নামলাম, তার আশেপাশে জনঢল বড় মাত্রায় আমার জনজাতি ভাই বোনরা পৌঁছে গেছেন। এখানেও যেখানে বসে আছেন, এখানে উপরে একটু টিনের শেড আছে, বাকি দেখুন রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, একটা ছাতি নিয়ে দূর দূর পর্যন্ত দেখি। আমার কষ্ট হয় যে এখানে বড় মাত্রায় মিজোরাম থেকে আসা 23 বছর যাবৎ আমার রিয়াং ভাই বোনেরা ছিলেন। আজকে এখানে একটা প্রবলেম লাগাতার তৈরি হচ্ছিল, জাতি জনজাতি স্থানীয় রিয়াং ওখানকার রিয়াং কেউ তার সমাধান করছিল না, আজ নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে তার সমাধান হতে চলছে। 2700-এর উপরে রিয়াং ভাই বোনেরা এখান থেকে শিফট হয়ে অন্য জায়গায় স্থায়ী বাসস্থান পেয়ে গেছে। বন্ধুরা, আমি বলি না সব কিছু করে দিয়েছি, এখানে দীর্ঘদিন থাকার কারণে, এক জায়গায় প্যাক্ট হয়ে থাকার কারণে বিভিন্ন সমস্যা হয়েছে জাতি জনজাতির মধ্যে, জাতির মধ্যে অনেকে ডিসপ্লেসড হয়েছেন। আজকে আমাকে একটা কাগজ দিয়েছেন, এ সরকার সবার, কিন্তু সবাইকে সমভাবে বন্টন করা নরেন্দ্র ভাই মোদীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা সাথ সবকা প্রয়াস। দেখুন আমি বলবো, এখানে জাতি জনজাতির মিলনস্থল কাঞ্চনপুর, কাউকে যদি একসময় ট্রান্সফার করা হতো তো কাউর পেছনে লাগলে
কাঞ্চনপুরে ট্রান্সফার করে দিন, গন্ডাছড়া তো করে দিন, ডুমপুরে করে দিন। একবারও এসে দেখেনি কাঞ্চনপুর কত সুন্দর। দেখুন না আমি দাঁড়িয়ে আছি ওখান দিয়ে দেখি, আমি তো দেখি আমার মৌসুরীর থেকে সুন্দর আমার কাঞ্চনপুর। এখানে যারা থাকে অনুভব করতে পারে না, কিন্তু বাইরে থেকে আসলে একবার আমার এই মঞ্চ থেকে দাঁড়িয়ে উত্তর চোখে দেখুন পেছন দিকে কত সুন্দর পাহাড়ি অঞ্চল, কালো পাহাড় দেখা যাচ্ছে, আর মাঝখানে আমার এই ত্রিপুরার জনজাতি ভাই বোনেরা, জাতি জনজাতির মিলনস্থল কাঞ্চনপুর, স্বর্গের মতো দেখতে। অত তো কাঞ্চনপুর জম্পুইকে বদনাম করে রাখা হয়েছিল, একটা সুন্দর জায়গা আপনারা বসবাস করেন। এবার এখানে জলের ব্যবস্থা করা, এখানে রাস্তার ব্যবস্থা করা, এখানে শিক্ষার ব্যবস্থা করা, এখানে রোজগারের ব্যবস্থা করা, এগুলো অনেক আগে থেকে দরকার ছিল, যেটা আজকে গিয়ে শুরুয়াত হয়েছে। জলের জন্য এ অঞ্চলের লোকেরা দীর্ঘদিন অবহেলিত হয়েছে। আজকে জল জীবন মিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি এবং রাজ্য সরকার অটল জলধারা মিশনের মাধ্যমে 2018 থেকে মানুষের ঘরে জল পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি বলি না সব কিছু হয়ে গেছে, কিন্তু 2.4% জলের কানেকশন বাড়িতে ত্রিপুরাতে ছিল পুরনো সরকারের সময়, আজকে আমরা 50%-এর উপরে জলের কানেকশন বাড়িতে পৌঁছে দিতে সক্ষম হয়েছি ত্রিপুরা রাজ্যে। তারপরও দেখি জলের জন্য বিভিন্ন জায়গাতে আমার কাছে ডেটা রয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি তো আমার কাছে আছে যে গন্ডাছড়তে জলের জন্য রাস্তায় বসে গেছে 20-25 জন। দেখি এরা কারা বসেছে, কোথা থেকে এসেছে। এখনও কমিউনিস্টের দ্বারা প্রায়োজিত হয়ে রাস্তায় বসিয়ে দেয় সাধারণ মানুষদেরকে, তাদের অভ্যাস রাস্তায় বসিয়ে দেওয়া, তাদের অভ্যাস রাস্তায় বসে আন্দোলন করে ত্রিপুরাকে কলাপস করে রাখা। ডেটা সমে বলছি, বিপ্লবদের বিনা ডেটা কথা বলে না, বিপ্লবদের মিথ্যা কথা বলে, সব এদের প্রায়োজিত, এটাই ত্রিপুরা রাজ্যে করেছে। কিন্তু জলের আসলি ব্যবস্থা যদি কেউ করছে, নরেন্দ্র ভাই মোদি করছে, 50 বছর তো কেউ করেনি, তো 2 বছরে বিপ্লবদের কীভাবে জল পৌঁছে দেবে। জলের পৌঁছানোর জন্য ইলেকট্রিক চাই, ট্রান্সফরমার চাই, পাইপলাইন চাই, ছোট পাইপ চাই, টেপ চাই, তারপরে জলের স্রোত চাই, রিক মেশিন চাই, তারপরে গিয়ে জল ভিতরে ঢোকে। বন্ধু, ত্রিপুরাতে 3-4 রিক মেশিন আছে ত্রিপুরার কন্ট্রাক্টরদের কাছে। আজকে বলে বলে রাজস্থান গুজরাট থেকে আমি মন্ত্রীদেরকে বলে বলে এখানে বাইরে থেকে রিক মেশিন বসানোর জন্য লোক এনেছি। কারণ কি, রাজস্থান গুজরাটের ড্রাই এরিয়া, সেখানে রিক মেশিন বসিয়ে জল তোলা হয়, সেখানে বড় মাত্রায় রিক মেশিন আছে। তখন সেই রিকগুলো আজকের দিনে 100-এর উপরে রিক মেশিন ত্রিপুরাতে কাজ করছে, জাতি জনজাতির মিলনস্থলের মধ্যে। রাজস্থান থেকে এসে, গুজরাট থেকে এসে তারপর গিয়ে জলের স্রোত তৈরি হয়েছে বন্ধু, ধীরে ধীরে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। আর আগে আমার রিয়াং ভাই বোনদেরকে আমি সবচাইতে বেশি দেখেছি, সবচাইতে পরিশ্রমী, জুম চাষ করে, মেহনত করে, মহিলারা মেহনতি, জল 5 কিলোমিটার দূর থেকে আনতে হয়, ছড়ার জল খেতে হয়। আমার কষ্ট হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে বানিয়েছে, আমি তো ফিল্টারের জল খাই, অ্যাকোয়াগার্ডের জল খাই, কিন্তু যখন আমি কোনো ছবিতে দেখি, কোনো ভিডিওতে দেখি যে জনজাতি ভাই বোন এখনও দূর থেকে 5 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে জল আনছে, তখন আমার কষ্ট হয় বন্ধু। আমি চেষ্টা করি একদিনই সব জল পৌঁছে দেব, কিন্তু আমার আধিকারিকরা আছে, আপনারা বোঝেন জল একদিনে পৌঁছানো সম্ভব নয়। আমরা যখন একটা ঘর তৈরি করি নিজের বাড়ি, তখন কতটা সময় লাগে, একদিনে সেই ঘর তৈরি করা যায় না, ধীরে ধীরে ঘরটা তৈরি হয়। যদি শৌচালয় তৈরি করি তার মধ্যে কতদিন সময় লাগে, সেটাও সময় লাগে, কিন্তু শুরুয়াত হয়েছে। জল আমি পৌঁছে দেব, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে 2024-এর মধ্যে প্রত্যেকের ঘরে জল পৌঁছানোর ব্যবস্থা করো। 24-এর আগেই ত্রিপুরা সরকার প্রত্যেকের ঘরে জলে পৌঁছানোর ব্যবস্থা করবে বন্ধুরা, সেই দিশাতে সরকার কাজ করছে। হয়ে যাচ্ছে, রাস্তা হচ্ছে, স্কুলের ব্যবস্থা হচ্ছে,
তখন মনে খুশি হয় যে কিছু তো করতে পেরেছি, সব কিছু হয়ে গেছে সেটা আমি বলি না। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার করেছে বন্ধুরা, আজ গরিব জনজাতি জাতির ছেলে মেয়ের অন্তিম ব্যক্তি সিবিএসসি স্কুলে গিয়ে তার ছেলেকে পড়াতে পারবে, তার ব্যবস্থাই সরকার করেছে বন্ধু। একালব্য বিদ্যালয় পুরনো সরকার থাকতে মাত্র তিনটি হয়েছিল, আজকের দিনে 18টি একালব্য বিদ্যালয় সরকার নিয়ে এসেছে বন্ধুরা, সেই দিশাতে এ সরকার কাজ করে বন্ধু। তার সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম, জন্ম থেকে সরকার সঙ্গে রয়েছে, তারপর অঙ্গনবাড়িতে, তারপর স্কুলে, আর স্কুল থেকে যখন বাড়িতে যাবে সেই ঘরও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, শৌচালয় প্রধানমন্ত্রী শৌচালয় দিদারমার শৌচালয়, তারপরে রান্নাঘরে গ্যাসের কানেকশন, কিসের? উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন ফ্রি, নরেন্দ্র ভাই মোদী খাওয়া বানানোর জন্য গ্যাসের কানেকশন, গ্যাসের মধ্যে যে রান্না করবে তার জন্য ফ্রিতে 5 কিলো করে দেওয়া, অন্তদয় বিপিএল প্রায়োরিটি হাউস হোল্ড প্রায় 6 লাখ লোকের কাছে ত্রিপুরাতে ফ্রিতে 5 কিলো করে প্রতি ব্যক্তি চাল সেই গ্যাসের মধ্যে রান্না করার জন্য মোদি পাঠাচ্ছে। তারপরে শৌচালয়ে যাওয়ার জন্য শৌচালয়ের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদিই করছে, বাড়ির সামনের রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে মোদি করছে। কোনোদিন কাঞ্চনপুর কল্পনা করেনি, জম্পই হিল কল্পনা করেনি যে যে ন্যাশনাল হাইওয়ে জম্পই হিল হয়ে মিজোরাম পৌঁছে যাবে, ত্রিপুরাতে এই সরকারই সেটা করেছে বন্ধু, তার আগে কোনো সরকার করেনি। জনজাতি অঞ্চলে এডিসিতে ন্যাশনাল হাইওয়ে ঢুকবে কেউ কোনোদিন কল্পনা করেনি, একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে ছিল যেটা চোরাইবাড়ি থেকে আগরতলা যেত, এছাড়া কোনো বড় ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে ছিল না। আজকাল তো আমি ন্যাশনাল হাইওয়ের জাল বসিয়ে দিয়েছি এডিসি এরিয়ার মধ্যে, আগামী 3 বছরের মধ্যে প্রত্যেকটি ব্লক সেই ন্যাশনাল হাইওয়ের সঙ্গে চলে যাবে, সেই দিশাতে সরকার কাজ করছে। ঘরের ব্যবস্থা মোদি করবে, শৌচালয়ের ব্যবস্থা মোদি করবে, জলের ব্যবস্থা মোদি করবে, চাউলের ব্যবস্থা মোদি করবে, গ্যাসের চুলার ব্যবস্থা মোদি করবে, রাস্তার ব্যবস্থা মোদি করবে, হাইওয়ের ব্যবস্থা মোদি করবে, শিক্ষার ব্যবস্থা মোদি করবে, হায়ার এডুকেশন ব্যবস্থা মোদি করবে, রিয়াংদেরকে ডিসপ্লেস যারা ছিল তাদের স্থায়ী বাসস্থান মোদি করবে। তো অন্যরা কিসের জন্য বসে আছে? যারা বিরোধী পার্টি তাদেরকে আমি কথা, কোন কাজটা করেছো ত্রিপুরা রাজ্যের মধ্যে আজ পর্যন্ত? কোন কাজটা হয়েছে? যা হয়েছে মোদির কারণ হয়েছে, মোদি হে তো মুমকিন হ্যাঁ ত্রিপুরাতে প্রমাণিত হয়েছে। আজকে আমার জনজাতি ভাই বোনের একজন বড় মাত্রা আছে, আমি সবসময় আপনাদের কাছে আসতে পারি না, কিন্তু মনে রাখবেন বিপ্লব দেবের চান যতক্ষণ পর্যন্ত আছে আমার জনজাতি ভাই বোনদের লোকসান কাউকে করতে দেব না, আমি সেই দিশাতে কাজ করি বন্ধু। আমার সঙ্গে মোদি আছে, আমার সঙ্গে অমিত ভাই শাহ আছে, আমরা সেই দিশাতে কাজ করি। তার জন্য আমি এই অঞ্চলের সমস্ত জনজাতি ভাই বোন এবং শৈলেন্দ্রবাবু এরা রয়েছেন যারা পরিস্থিতি হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে সবাই উঙ্গলি তুলছিলেন যে মোদি মোকাবেলা করতে পারবে না, ভারতের মানুষকে বাঁচাতে পারবে না, কত কুপ্রচার করা হয়েছিল, কিন্তু মোদি সবার জন্য কোভিডের ফ্রিতে ইঞ্জেকশন দিয়ে আজকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন বন্ধু। আমরা প্রাণে বেঁচে গেছি, মা বাবা জন্ম দিয়েছে, দ্বিতীয়বার প্রাণ যদি কেউ দিয়েছে সারা ভারতবাসীকে সে নরেন্দ্র ভাই মোদি দিয়েছে বন্ধু, তার বাইরে কেউ করেনি বন্ধু। মোদি ছিল বলে আমরা প্রাণে বেঁচে গেছি, যদি পুরনো সরকার থাকতো তাহলে সমস্ত মানুষকে রাস্তায় নেমে দিয়ে দিত, আন্দোলন করো করোনার বিরুদ্ধে, করোনা তোমাকে যেতে হবে, নাইলে সংগ্রাম চলছে চলবে, এ কোথা থেকে এসছে, রাস্তা নামিয়ে মিছিল মিটিং করিয়ে বরবাদ করে দিত। আর মোদি কি করেছে? রাস্তায় নামেনি, লকডাউনদের ঘরে রেখে দিয়েছে, ঘরে খাওয়ার ব্যবস্থা করেছে, প্যাকেটের ব্যবস্থা করেছে, ইঞ্জেকশনের ব্যবস্থা করেছে, টিকাকরণ করেছে, আপনাদেরকে জীবন বাঁচিয়েছে, তার নাম মোদি। তার জন্য আমি বারবার বলি, আমার সঙ্গে মোদি আছে তো কেউ ত্রিপুরাকে হারাতে পারবে না। বহুত হয়ে গেছে, ত্রিপুরাকে অনেক ব্ল্যাকমেলিং করেছে, অনেক বাহবা দিয়েছে, বহু মানুষে বহু কিছু বলেছে, কিন্তু আসলিয়তে কাজ যদি কেউ শুরু করেছে নরেন্দ্র ভাই মোদি করেছে। তার জন্য ওই দিন গৃহমন্ত্রী যখন ত্রিপুরাতে 8 মার্চ এসেছিলেন, উনি বিবেকানন্দ ময়দান থেকে দাঁড়িয়ে বলছিলেন, মেরে ত্রিপুরা কো মে দেশ কা নম্বর ওয়ান রাজ্য বনাউঙ্গা, মেনে নহি বোলা অমিত ভাই শাহ নে বোলা, দেশ কে গৃহমন্ত্রী বোলা যে মেরে ত্রিপুরা কো মে নম্বর ওয়ান স্টেট বনাউঙ্গা,
सबसे धनवान स्टेट बनाऊंगा, क्योंकि त्रिपुरा ईशान कोणेर राज्य, पूर्वेर राज्य। গুজরাটে আমাদের দুই ঘন্টা পর সূর্য উদয় হয়, সবার আগে সূর্য উদয় নর্থ ইস্টের রাজ্যগুলোর মধ্যে হয়। ত্রিপুরার লোক প্রথম সূর্য দেবতাকে প্রকাশকে দর্শন করেন, যখন যারা প্রথম প্রকাশকে দর্শন করেন তো তাদেরকে কেউ আটকাতে পারে না। আগে কোন প্রধানমন্ত্রী নর্থ ইস্টের প্রতি ধ্যান দেয়নি, কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী নিউ ইঞ্জিন অষ্টলক্ষ্মী একটি ইস্ট লোক টিস্ট এই সব মোদি করে আজকে নর্থ ইস্টবাসীকে এক নয়া দিশা দিচ্ছে। বন্ধু, আমি আশা করি এখানে এই রৌদ্রের মধ্যে, আমি তো ছায়া বসে আছি এখানে কিছু, কিন্তু আমার কষ্ট হয়, একটা লোক হিলছে না, দেখুন এখানে কত কষ্ট করে বসে আছে। আর লোক পয়সা দিয়ে তো এভাবে দাঁড় করাতে পারবে না। আমার অহংকার, আমার যে আশীর্বাদ, লোক আমাকে বলে বিপ্লব দেব এত কাজ কীভাবে করবে, জোর কোথার থেকে পায়, হিম্মত কোথার থেকে পায়, হিম্মত এই লোকগুলো আমাকে দেয়, আমার ত্রিপুরার সাধারণ মানুষ আমাকে হিম্মত দেয়, কারণ এই রৌদ্রের মধ্যে যখন দাঁড়িয়ে থাকে তখন আমি হিম্মত পাই যে এরা আমাকে আশীর্বাদ করে, এরা আমাকে ভালোবাসে, তাদের জন্য আমি কাজ করব, তাদেরকে প্রতিষ্ঠিত করব, সেই দিশাতে আমি কাজ করি। আপনারা বড় মাত্রা এখানে এসছেন, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আপনাদের সব কিছু করে দিয়েছি সেটা বলবো না, কিন্তু আগে সব কিছু হয়ে যাবে তার নিশ্চিত আমি বলতে পারি। আর তার সঙ্গে সঙ্গে 2018 ভিজন ডকুমেন্টসে আমি যা যা বলেছি লগভগ সব কিছু করে দিয়েছি। ভাতা প্রাপক যারা রয়েছেন, যারা সোশ্যাল পেনশন পেতেন, তাদের ভাতা 1000 টাকা করে আমি আগে করেছি। দুর্গা পূজার আগে আপনাদেরকে সবাইকে 2000 টাকা করে 4 লাখ ভাতাদারিকে দিয়ে দেওয়া হবে, সেই দিশাতে সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমি এখানে আমন্ত্রণ করার জন্য সমস্ত ডিপার্টমেন্ট, যে এলই ডিপার্টমেন্ট রয়েছে আজকের এই কার্যক্রমে, সবাইকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আবারও এখানে বড় মাত্রায় উপস্থিত এই রৌদ্রের মধ্যে এই সকাল থেকে বসে থাকা আমার ভাই বোনদেরকে, আমার গুরুজনদেরকে, এই সুন্দর কাঞ্চনপুর অঞ্চলের এই সমৃদ্ধিশালী জায়গা হতে চলছে সেই জায়গার যারা গণদেবতা আছেন তাদেরকে আমি প্রণাম জানিয়ে আমার বিষয় সমাপ্ত করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মোদাইকে। এবার ধন্যবাদ সূচক আলোচনা রাখার জন্য জানাচ্ছি অনুষ্ঠানের সভাপতি শ্রী জিরেন্দ্র রিয়াং মহোদয়, মাননীয় চেয়ারম্যান বিএসসি 10 দাঁড় ডিপ্লব। তিনেরো ফাইন এমআইসি ফেনে চিনি এমএলএ সাইড নম্বর নে চিনি ডিএম কে চিনি ট্রেভেল ফাইনে জয়েন্ট ডাইরেক্টর আখে হকচা সাম্পা ফাইনে যত চিনি তাখুং খুরো নাইনি খাফাং খাকচা মইয়া ফাইয়ে আসু সাতুং তোর মা যত জ্রম সইয়ে তিনি ব প্রোগ্রাম ব নাইথা উমচাং খেমন বপনা বাড়ি খাকচা এমা তং আর মি যত Thank you.
मुझे जानकारी मिला, और चला जाते यहाँ पर अनुभव नहीं हमको भाई
वगैरह इसका हो। Yes.